সো বন্ধুরা, গত পর্ব আমরা দেখেছিলাম যে কিভাবে দুইটি টেবিলের ভিতরে কম্বিনেশন করে আইডি গুলো নিয়ে আসা যায়, এবং সো এই পর্ব আমরা দেখবো যে ডাটা গুলো কিভাবে তথ্যগুলো ইনফরমেশন গুলো অ্যাড করা যায়। সো আমরা এখন দেখবো যে কাস্টমার টেবিলের ভিতরে, কাস্টমার টেবিলের ভিতরে আমাদের ভ্যালু গুলো অ্যাড করা আছে, দেন অর্ডার টেবিলের ভিতরে এবং প্রোডাক্ট টেবিলের ভিতরে আমাদের ভ্যালু গুলো অ্যাড করা নেই, একদম ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। সো আমরা প্রোডাক্ট টেবিলের ভিতরে আমরা কিছু ভ্যালু অ্যাড করিনি, সো এখন আমরা দিব যে আমরা কিছু ভ্যালু অ্যাড করে নিই। আমরা ফর এক্সাম্পল টি শার্ট দিলাম, প্রাইস দিলাম 600 টাকা, দেন ফ্রেশ দিলাম, এটা প্রাইস দিলাম 500 টাকা, গো দিলাম, আমরা বেশ কিছু ইনপুট করে নিই, দেন আরো দুইটা প্রাইস আমরা পরে অ্যাড করি। আমরা বেড দিলাম, যার বেড হবে এটা হবে 1500 টাকা, এবং প্যান্ট দিলাম 500 টাকা। আমরা 4টি প্রোডাক্ট অ্যাড করে নিলাম। তো প্রোডাক্ট টেবিলে আমরা দেখতে পাবো যে আমাদের অটোমেটিক্যালি আইডিটা ধরে নিছে, এবং আইডির পাশাপাশি প্রোডাক্ট এবং প্রাইসটি ধরে নিছে। আমরা চাচ্ছি যে এই আইডিটি প্রোডাক্ট টেবিলে যে আইডিটি আছে এবং কাস্টমার টেবিলে যে আইডিটি আছে সেটা আমাদের কি হয়ে যাবে, অর্ডার টেবিলে চলে যাবে। সো অর্ডার টেবিলে আমাদের চলে আসার কথা, এই টেবিলে নিজস্ব একটা আইডি থাকবে, দেন অর্ডার নেম থাকবে, কি নামে অর্ডার হচ্ছে, এবং প্রোডাক্ট আইডি এবং কাস্টমার আইডি, এবং ডেট অটোমেটিক্যালি ইনক্লুড হয়ে যাবে। সো আমরা একটু ইনসার্ট করে নিই। আমরা চাচ্ছি, আমি একটু দুইটা টেবিল ওপেন করে নিই, তাহলে আমাদের যেমন সুবিধা হবে। সো এখান থেকে আমরা কি করব, কাস্টমার এবং প্রোডাক্ট, কাস্টমার আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের কাস্টমার টেবিল, এটা হলো আমাদের প্রোডাক্ট টেবিল। সো কাস্টমার টেবিলের ফর এক্সাম্পল আমরা এটা ডাইনামিকলি আমরা এখান থেকে বসে নিব, দেন আমরা যখন প্রোগ্রামেটিক্যাল কাজ করবো অটোমেটিক্যালি ওই তথ্যগুলো অটোমেটিক্যালি আমাদের ডাটাবেজে এসে ইন হবে। সো আমরা চাচ্ছি যে এই টেবিলে কাস্টমার টেবিলের আইডি আছে আমাদের 1 থেকে 6 পর্যন্ত। সো আমরা এখানে দেখব যে কাস্টমার 1 থেকে 6 পর্যন্ত কাস্টমার আইডি যেটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। এক নম্বর আইডি, দেখুন এক নম্বর আইডিটা আমাদের চলে আসছে। আমরা এক নম্বর আইডিটা এখানে বসে দিব, এবং প্রোডাক্ট টেবিলের আমাদের দেখেন প্রোডাক্ট টেবিলে এক নম্বর আইডিটা এখন আমাদের অটোমেটিক্যালি চলে আসছে। সো আমরা প্রোডাক্ট নেম দিব, যে আমরা কি দিব, যে শার্ট নামে দেওয়ার পর আমরা আরেকটু এখানে চলে আসে, আমরা এটা দিব প্যান্ট। আমরা এটাকে আমাদের প্রোডাক্ট টেবিল আইডি, প্রোডাক্ট টেবিল আইডি আমাদের কি ছিল, প্যান্ট ছিল। দেন কাস্টমার টেবিল আইডি কার নামে দিব, আমরা 2 নম্বরটার নামে দিলাম। সো আমরা এখানে একটু সেভ করলাম। সো বন্ধুরা একটু দেখি যে বিষয়টা এখানে কি ঘটতেছে। হ্যাঁ দেখুন, অটোমেটিক্যালি আমাদের চলে আসতেছে। দেখেন এখানে আমরা কি করছি, সাত নামে যে প্রোডাক্ট নেমটি সেটা প্রোডাক্ট আইডির 1 নম্বর এবং কাস্টমার আইডির 1 নম্বর। সো কাস্টমার আইডির 1 নম্বর কে, সাকিবুল। সো এই সাকিবুল কি করছে, এই টেবিলের 7টি সে কিনছে, এবং প্রোডাক্ট ডিসকাউন্টার অটোমেটিক্যালি সে ধরে নিছে, এবং ডেটটা ডিফল্ট আমি দিয়েছিলাম সেটা ধরে নিছে। এখন দেখুন আমি দ্বিতীয় প্যান্ট, প্যান্ট নামে এই প্যান্ট নামে যে প্রোডাক্টটি কিনছি সেটি প্রোডাক্ট দিকে আমরা প্রোডাক্ট টেবিলে চলে আসি। এই প্যান্ট আমাদের কয় নাম্বার আইডিতে আছে, 4 নাম্বার আইডিতে। সো অটোমেটিক্যালি এটা আমাদের কয় নাম্বার আইডিতে চলে আসে, 4 নাম্বার আইডিতে চলে আসে। এখন এই 2 নম্বর আইডি লুকটিকে আমরা কাস্টমার আইডিতে চলে যাব, যে দেখবো যে 2 নম্বর হুমায়ুন কবির, সে কি করছে অটোমেটিক্যালি সে একটি প্যান্ট কিনছে, এবং এই প্রোডাক্ট টেবিলের প্যান্টের প্রাইসটি কত, 800 টাকা, সেটা এখান থেকে অটোমেটিক্যালি কিনে নিছে।
সো বন্ধুরা দেখলাম যে আমরা দুটি টেবিলের ভিতরে কিভাবে সে কম্বিনেশন করতে পারি এবং একটি টেবিলে প্রাইমারি কি অন্য একটি টেবিলের এসে কিভাবে ফরন কি হয় এবং ডেট অটোমেটিক্যালি কিভাবে কাজটি করে। সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ।